খতনায় শিশু আয়ারের মৃত্যুর ঘটনায় রাজধানীর বাটার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয়, ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের নিবন্ধন না থাকায় এই নির্দেশ দেওয়া হয়েছে। গত 31 ডিসেম্বর খতনার জন্য শিশু আয়ানকে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তার অভিভাবকরা। সকাল 9টার দিকে শিশুটিকে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। তবে অনুমতি ছাড়াই ফুল অ্যানেস্থেসিয়া দিয়ে চিকিৎসক আয়ানের খতনা করান বলে অভিযোগ করা হয়। পরে জ্ঞান না ফেরায় আয়ানকে গুলশানে ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়। সেখানকার PICUতে শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্র লাইফ সাপোর্টে রাখা হয়। 7 জানুয়ারি নির্বাচনের দিন মধ্যরাতে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চিকিৎসকদের গাফিলতির অভিযোগ তদন্তে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল, সংশ্লিষ্ট চিকিৎসকের সনদ বাতিল ও 1 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে একটি রিটও দায়ের করা হয়। এ ঘটনায় 2 চিকিৎসক অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ ডাক্তার সাইদ সাব্বির আহমেদ ও ডাক্তার তাসনুবা মাহজাবিন সহ প্রতিষ্ঠানটির পরিচালক ও কর্মচারীদের বিরুদ্ধে মামলা করেন শিশুটির বাবা শামীম আহমেদ। পরিবারের অভিযোগ, চিকিৎসায় অবহেলায় মৃত্যু হয়েছে শিশু আয়ানের। অনুমতি ছাড়া অতিরিক্ত অ্যানেস্থেসিয়া দেওয়ার পাশাপাশি সময় নষ্ট করে হাসপাতাল কর্তৃপক্ষ। এসটিভি ডিজিটাল ডেস্ক।